ও আলহামদুলিল্লাহ যে যেখান থেকে শুনছেন আশা করি সবাই সুস্থ আছেন আল্লাহ ভালো রেখেছেন এই কামনা করে শুরু করছি আজকে আমরা দেখছি যে মানুষের মধ্যে কিছু বিষয়ে প্রচন্ড রকমের অস্থিরতা এবং প্রচন্ড রকমের বিভ্রান্তি শুরু হয়েছে এবং চলছে হেডিংটা যেমনটি দিয়েছি শিক্ষকদেরকে শাসন করার সুযোগ দিন সত্যিকার অর্থে যদি মানুষ বানাতে চান তাহলে শিক্ষকদেরকে শাসন করার সুযোগ দিন আর যদি সে না করুন তাহলে দেখবেন কিছু সময়ের ব্যবধানে বখাটেরা আপনাকে শাসন করছে আপনার পরিবারকে শাসন করছে আপনার সমাজকে শাসন করছে সুতরাং আগামী দিনে যদি বখাটে তৈরি করতে চান তাহলে শিক্ষকদের শাসন ক্ষমতা কেড়ে নিন যদিও বিষয়টা নিয়ে প্রচন্ড বাড়াবাড়ি আছে অনেক ধরনের কথাবার্তা আছে এবং শাসন করতে গিয়ে শিক্ষকদের প্রচন্ড রকমের সীমা লঙ্ঘন আছে এই সবগুলো নিয়েই আমি বলছি প্রয়োজনে সেই বিষয়গুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে কিন্তু আসলে একজন শিক্ষককে তার মর্যাদায় তাকে উপস্থাপন করতে হবে গত কয়েকদিন ধরে বেশ আলোচিত আমরা দেখছি যে সাভারের আশুলিয়ায় একজন শিক্ষক উৎপল কুমার তিনি দশম শ্রেণীর একজন আক্রমণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এ ধরনের ঘটনা শিক্ষককে প্রায় অবদস্থ হতে হচ্ছে আমরা দেখছি এবং এই কথাগুলো আমরা পত্রিকায় প্রায় দেখছি বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সভাপতি একজন শিক্ষককে ঘুষে মেরে তার কয়েকটি দাঁত ছেলে দিয়েছেন তারপর আমরা দেখছি যে একজন গার্ডিয়ান গিয়ে শিক্ষককে করেছেন তারপর আরেক জায়গায় আমরা দেখছি যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিক্ষার্থী চুল কেটে দিয়েছেন এবং এই ঘটনায় শিক্ষককে গ্রেপ্তার করে জামিন মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে আবার আমরা দেখছি যে গত বছর যে ছাব্বিশ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে একজন শিক্ষক ফলে ঢোকার পূর্বে চোদ্দ জন শিক্ষার্থী চুল কেটে দেন এবং একজন শিক্ষার্থীর প্রতিবাদ করায় তাকে রুমে ডেকে করেছেন এ ধরনের কথা অভিযোগ পাওয়া গিয়েছে তাকে করেছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয় ফলে সে শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে এ ধরনের অনেকগুলো বিষয় আমরা পত্র পত্রিকায় রেগুলার পাচ্ছি আসলে একটা সময় ছিল আমরা দেখেছি যে চুল বড় করে শিক্ষকের সামনেই যাওয়া যেত না শিক্ষার্থীরা নিজেরাই সেটা গুছিয়ে রাখত এবং আমরা এমনও দেখেছি সাইকেল চালিয়ে যাচ্ছে একজন শিক্ষা শিক্ষার্থী শিক্ষক হেঁটে আসছেন সাইকেল থেকে সালাম দিয়ে টেনে গিয়েছে এবং পরে তার আবার সাইকেল আরোহণ করেছে এবং এটি অত্যন্ত সহজাত একটি বৈশিষ্ট্য ছিল এটি দীর্ঘদিন আমাদের এই সমাজে আমরা দেখেছি এর মধ্য দিয়ে যে সমস্ত প্রজন্ম গড়ে উঠেছে সেই প্রজন্মের আসলে আহ ভালো ফলাফলও জাতি পেয়েছে আজকে যে অবস্থা তৈরি হয়েছে হজাবরল অবস্থা কোনোভাবেই চলতে দেওয়া যায় না এবং এর একটা বিহিত ব্যবস্থা আসলে করা দরকার শিক্ষার্থীর মনস্তত্ব সেভাবে গঠিত হচ্ছে না আমরা সেভাবে গঠন করছি না আমরা সিলেবাস কারিকুলামেও শিক্ষার্থীর মনস্তত্ব গঠনে শিক্ষক শিক্ষকের প্রতি তার যে দায়বোধ তার যে শ্রদ্ধাবোধ মাতা পিতার প্রতি তার শ্রদ্ধাবোধ এই বিষয়গুলো তার ভিতর থেকে যে গঠন হবে সেই গঠন জন্য আমরা যাচ্ছি না আমরা সেই মোটিভেশনেও যাচ্ছি না পড়াশোনার মধ্যে সেই জিনিসগুলো সেভাবে আসলে আমরা উপস্থাপন করতে পারছি না যার কারণে একটা অবস্থা আমরা দেখছি শিশুর জন্মের পর থেকে মা বাবা যেমন তাকে আদর ভালোবাসা শাসন লালন পালন মমতা সবকিছু দিয়ে তাকে গড়ে তোলেন শিক্ষক কিন্তু সে কাজটি অত্যন্ত যত্নের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে করে থাকেন শিক্ষার্থী ভবিষ্যৎ গড়ার জন্য প্রাণপণ চেষ্টা একজন শিক্ষক করে থাকেন পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিবারের পরিবেশ যেমন গুরুত্বপূর্ণ এক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে সে মোটিভেশনটা দেওয়া হবে গার্ডিয়ানদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর রুচিবোধ তার আচরণের ভারসাম্য রক্ষা করা সৌন্দর্যবোধ আবেগিক এবং নৈতিক ও নান্দনিকতার যে বিকাশ গুলো ঘটবে সামাজিকতার যে বিকাশগুলো ঘটবে এগুলোতে প্রতিষ্ঠানের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি তাৎপর্যপূর্ণ সেজন্য শিক্ষক শিক্ষিকাদের মর্যাদাপূর্ণ অবস্থান সংহত করা আসলে খুবই দরকার জরুরি আজকে বর্তমানে ছাত্র শিক্ষক সম্পর্ক সে অবস্থায় নেই শিক্ষকের মর্যাদা আমরা সেভাবে দিচ্ছি না প্রাতিষ্ঠানিকভাবে সে আয়োজনগুলো আসলে কেন জানি অন্যরকম হয়ে গিয়েছে সবাই বাণিজ্যিক আচরণ করছি শিক্ষক শিক্ষিকাদের দিক থেকে আচরণ যেমন সেখানে ঘাটতি দেখা যাচ্ছে ঝুঁকিটা আসলে কেউ দিচ্ছে না এবং সেই দায়িত্বটাও কেউ নিচ্ছে না আল্লাহ নিজের বিভিন্ন পরিচয় দিয়েছেন এর বিভিন্ন পরিচয়ের মধ্যে আল্লাহর এক নম্বর শিবতি নাম আর রহমান দিয়ে আল্লাহ যে সুরা শুরু করেছেন এই নাম দিয়ে যে সুরা করেছেন সেখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন শিক্ষক হিসেবে রসুল নিজেকে মোয়াল্লিম হিসেবে পরিচয় দিয়েছেন আমাকে মোয়াল্লিম হিসেবে প্রেরণ করা হয়েছে এবং ইসলামের শিক্ষার যে ধারণা সেটা বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা সেই বাধ্যতামূলক শিক্ষার সাথে সংশ্লিষ্ট যারা বিশেষ করে কোরআন শিক্ষার কথা যদি বলা হয়েছে এবং তাদের সে সেই মানুষগুলোকে সর্বোত্তম মানুষ বলা হয়েছে এই জন্য শিক্ষকদেরকে নিবেদিত প্রাণ হয়ে এই পেশায় আসতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো কাজ পাচ্ছি না একটা পেশা হিসেবে শিক্ষকতাকে গ্রহণ করেছি এবং ভালো বেটার সুযোগ পেলে আবার এই শিক্ষকতাকে ছেড়ে অন্যদিকে চলে যাব এরকম মন মানসিকতা যাদের তাদের আসলে শিক্ষকতা পেশায় আসাই উচিত না আর যারা আছেন শিক্ষকতায় তারা কিন্তু মনে প্রাণে এই পেশাকে গ্রহণ করেছেন এটা ধরে আমরা বলতে চাই আর তাদের জায়গাটাকে সমত করা দরকার শিক্ষকের এই মর্যাদাটাকে রক্ষা করার জন্য অত্যন্ত জোরদার আমাদের ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থাটা যদি আমরা করতে না পারি শিক্ষকদেরকে শাসনের জায়গাটা অপব্যবহার যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে কিন্তু কোনোভাবে এটা কাম্য নয় যে শিক্ষকরা শাসন করতে পারবে না শাসন তারা করবেন তারা ভবিষ্যতের নেতৃত্ব গঠনের গুরুত্বপূর্ণ কাজটি করবেন সেই জন্য শাসনের ব্যবস্থা তাদের হাতে থাকতে হবে যদি আমরা এখন বলছি ক্লাসরুমে ব্যাদ ব্যবহার করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না অনেক কিছু আমরা বলছি তারপর শাসনের পদ্ধতি চালু থাকতে হবে যে পদ্ধতি আমরা গ্রহণ করি না কেন সেই পদ্ধতির কার্যকর একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকতে হবে আল্লাহর হস্তে এই কাজটি আমাদেরকে অবশ্যই করতে হবে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই আমাদের যাদের ভবিষ্যৎ কাঠামোকে যদি আমরা রক্ষা করতে চাই ভবিষ্যৎ শাসন কাঠামোকে যদি আমরা ঠিক রাখতে চাই সমাজের কাঠামোকে যদি ঠিক রাখতে চাই না হয় এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং ভবিষ্যতে যে অবস্থা দাঁড়াবে আর সমাজে আসলে ভালো মানুষ শিক্ষকতা পেশায় আসবে না একটা পর্যায়ে একটা পর্যায়ে শিক্ষকতা পেশায় আমরা নান্দনিক মানুষ সৃজনশীল মানুষ সৃষ্টিশীল মানুষ মেধাবী মানুষদেরকে পাবো না সুতরাং আসুন আমরা আমাদের জাতির ভবিষ্যৎকে রক্ষার স্বার্থে শিক্ষকদেরকে শিক্ষকতার ভুল জায়গায় আমরা প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করি যে যে জায়গায় আছে সেখান থেকে বিশেষ করে যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে জড়িত আছি যারা শিক্ষা প্রশাসনের সাথে জড়িত আছি যারা শিক্ষা উদ্যোগের সাথে জড়িত আছি তাদেরকে এক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখতে হবে পাশাপাশি যারা কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে জড়িত যারা সরকারি পর্যায়ে সিলেবাস কারিকুলাম এবং শিক্ষা দর্শন নিয়ে কাজ করেন তাদেরও এই বিষয় নিয়ে ভাববার জন্য বলবো